ভারত থেকে আসলো 1800 মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি পরিশোধনে মিলবে 25 লাখ লিটার অকটেন ও পেট্রোল ন্যাপথা ওয়েল যেটা আমরা এখানটাই নিয়ে এসেছি এই উদ্যোগের ফলে আমার মনে হয় যে কিছুটা হলেও বাংলাদেশের যে ফুয়েলের ঘাটতি সেটা পূরণ হবে পরিশোধন করতে অ্যাকচুয়ালি সময় লাগবে আমাদের ধরেন 3 থেকে 5 দিন সেটা প্রসেস করার পরে সেটা বিপিসির কাছে যাবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবার বাংলাদেশকে জ্বালানি তেল দিতে চায় তুরস্ক ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী At this time, each country is suffering from the effects of the war in Ukraine. The oil prices are going up. We are exploring the possibility of sending oil. দেখছিলেন প্রধান শিরোনাম সকালে সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ এবার অন্যান্য শীর্ষ সংবাদ 65 দিনের নিষেধাজ্ঞা শেষে নৌকা জাল নিয়ে ইলিশ শিকারে জেলেরা উৎসব মুখর পরিবেশ কাঙ্ক্ষিত মাছ পেলে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা সিন্ডিকেটের দখলে পশ্চিমবঙ্গের কালীতলা পার্কিং প্রতিদিন আটকে থাকে 8 থেকে 10 হাজার ট্রাক অপেক্ষায় থাকতে হয় মাসেরও বেশি বাড়ছে ব্যয় নষ্ট হচ্ছে পণ্য ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া 6,000 একরেরও বেশি বনাঞ্চল পুড়ে ছাই ধ্বংস অনেক বাড়িঘর নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের এবং এল ক্লাসিকোতে মুখোমুখি রিয়াল মাদ্রিদ বার্সেলোনা লাস ভেগাসে কিছুক্ষণ পর মাঠে নামবে দুই স্প্যানিশ জায়ান্ট অভিষেকের অপেক্ষায় রবার্ট লেওয়ান্ডস্কি